আমরা বুঝতে পেরেছি আমরা বুঝতে পেরেছি এই দুরাচারিতা
আমি যে তোমার দাদা ওই দুরাজারি রাজা বংশের গাড়ি
¡Gracias!
আপনার আদেশে হোমশির কারাগারটিকে দারস্থক যত সন্তান ভগবান শিশু বিষ্ণুকে নন্দালয়ে মাজুদার বলে বলছে এবং দেবী দুর্গার অংশের রানী যশোদা যে সন্তানের জন্ম দিয়েছিলেন সেই কন্যা সন্তানটি কোলে কোলে মাজুদের রাত্রিতে যাওয়ার পূর্বে খুব গোপনে বংশের কারাগারে পুনরায় ফিরে আসে। এদিকে নিশি পহাইল মথুরার দুরন্ত সম্রাট বংশ রাজা ধীরে ধীরে রাজসভার দিকে আগমন করছে। Thank you.
কারণ শত্রু রূপী জন্ম নিবে, সেই সন্তান হবে আমার মৃত্যুর কারণ। দেবকীর অস্তজাত সন্তান প্রসবের সময় হয়ে গেছে, তোমরা গড়াগড়ি দেখবে যাও কি অবস্থায় পড়ে আছে। এইভাবে গোচারণ করতে করতে যখন অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণের দ্বাদশ বংশ পেরিয়ে গেল, একদিন বংশে
তার সাথীদের সঙ্গে বৃন্দাবনে মেতে উঠলেন আনন্দ উৎসবে। শ্রীরাম সুরাম বলরাম সমস্ত রাগালগণ বৃন্দাবনের দিকে আগমন করছে। What's
Thank you.
মারিয়াদের সঙ্গে গোপিনীরাও আনন্দের সঙ্গে বৃন্দাবনী রাজ মিলাই বন্ধ হতে চলেছে। নিরানন্দ হয়ে গেল বংশের সেনাপতির আক্রমণ করছিল গোকুলের প্রতিটি ঘরে ঘরে।
ভগবান শ্রীকৃষ্ণের খোঁজে আক্রমণ করলে বৃন্দাবন সদেরণে পরাজিত হয়ে সমস্ত রাখালগণ অবশেষে ব্রজ নারীগণ তাদের বংশীধারী সকাল অনাথেরই নাথ ভগবান শ্রী গোবিন্দের শরণাপন্ন হতে চলেছে। Yeah.
Oh,
চিকিৎসার বিনা যন্ত্র যদি করার কারণে মনি রবি যাবে অসুর বলে জন্ম নিয়েছিলেন আজ দ্বাপর যুগে ভগবান কৃষ্ণ অবতারে এই দানবকে বৃন্দাবনে বিনাশ করলেন এই দানবের হলো পাপমোচন পুনরায় স্বর্গরাজ্যে গমন অন্তর্যামী ভগবান শ্রী গোবিন্দ গোপীগণের রক্ষা করে বৃন্দাবনে পুনরায় সমস্ত সখীগণকে সঙ্গে করে ভগবান অন্তর্যামী বললেন Hare 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 Hare